আমায় যদি সঙ্গে নিতে, অধিকারের একটু দিতে, তোমায় নিয়ে লং ড্রাইভে বেরিয়ে যেতাম, এক আধটা ছুটির দিনে মেঘ দাঁড়ানো উইন্ডস্ক্রিনে কাছ থেকে খুব তোমায় যদি দেখতে পেতাম, হাইওয়েতে ধুধু হাওয়া, তোমায় শুধু তোমায় পাওয়া, গল্প বলি একটু বসে তোর পাশেতে, আমার জীবন গল্প ফেরি, পৌঁছে যেতে একটু দেরি, স্বপ্ন যেমন আটকে থাকে সানগ্লাসেতে, তোমায় নিয়ে দৌড়ে পালাই, ভালোবাসা ভীষণ বালাই, একটু যদি কাছের করে সত্যি পেতাম, আমায় যদি সঙ্গে নিতে ডিসেম্বরের প্রথম শীতে, তোমায় নিয়ে লং ড্রাইভে বেরিয়ে যেতাম। নমস্কার, আমি শীতেশ রয়েছি আপনাদের সঙ্গে কবিতা তোমার জন্য অনুষ্ঠানে। হ্যাঁ, লং ড্রাইভে যাব। কেন এই কথা এই কবিতা দিয়ে শুরু করলাম সেটা কিছুক্ষণের মধ্যেই আপনারা বুঝতে পারবেন। তার আগে পরিচয় করাই আজকে স্টুডিওতে আমাদের আজকের অতিথি যিনি আছেন অবন্তিকা দি। স্বাগত তোমাকে আমাদের অনুষ্ঠানে, আমাদের স্টুডিওতে। অনেক ধন্যবাদ তোমাকে শীতেশ, এবং দর্শকদের জানাই শুভেচ্ছা। আর ফ্রেন্ডস টিভি আজকে এই সুযোগটা করে দিয়েছে আমাকে, তার জন্য আমি সত্যি আনন্দিত। আমি একজন প্রবাসী বাঙালি এবং আজকের এই কবিতা তোমার জন্যে শীর্ষক অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আমি সত্যি আপ্লুত, আনন্দিত। তুমি এবং তোমার বাকি টিম যারা রয়েছেন সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অবশ্যই তাই, আমি ভেবেছিলাম আমি কথাটা বলবো, কিন্তু দিদি নিজেই কথাটা বলে দিলেন, প্রবাসী বাঙালি। হ্যাঁ, তুমি অনেকটা দূর, মনে হয় সাত সমুদ্র তেরো নদী পারে আছো, কোথায় থাকো এখন? একদম, আমি এখন আছি আমেরিকাতে, নিউ জার্সি স্টেটে। আচ্ছা, আর আমার প্রবাস জীবন দীর্ঘ 15 বছর। আচ্ছা, শুনবো অনেক গল্প হবে আজকে, কেননা যেহেতু ওই দেশের কথা শুনবো, তোমার কথা শুনবো, তোমার ওখানে গিয়ে চলার কথা শুনবো, কবিতার কথা শুনবো, সব কিছু শুনবো। তার আগে দর্শকদের আগে একটা কবিতা শোনাই, আমাদের বন্ধুদের আগে একটা কবিতা শোনাই। নিশ্চয়ই, আমি প্রথমেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা থেকে রথযাত্রা কবিতাটা শোনাতে চাই, আমার খুব প্রিয় কবিতা। এখানে এই কবিতায় একটা গভীর জীবন দর্শন রয়েছে, যেখানে প্রেম, প্রকৃতি, পূজা সব কিছু কোথায় যেন মিলেমিশে এক হয়ে যায়। শোনাচ্ছি, রবি ঠাকুর মানেই তো তাই। একদম, শুনি। রথযাত্রা। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে, চলো রথ দেখতে যাই। রাজা বললে, আচ্ছা। ঘোড়া শাল থেকে ঘোড়া বেরোলো, হাতি শাল থেকে হাতি, ময়ূর পঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাই সান্ত্রী, দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি, হাতি যখন সেইখানে পৌঁছলো, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বলল, কত চলবো, ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই, এমন সাধ্য কি আমার আছে। মন্ত্রী বললে, ভয় কিরে তোর, রাজার সঙ্গে চলবি। সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ। মন্ত্রী বললে, তবে তোর উপায়, তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বললে, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখে বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। অসাধারণ একটা কবিতা দিয়ে শুরু করলে। রবি ঠাকুর তো আমাদের প্রাণের কবি, আমাদের মনের অন্তঃস্থলে আছেনই। এই যে অনেক কথা বললাম শুনবো, তার মধ্যে আমার প্রথমেই মনে পড়ছে যে
ওই দেশের থেকেও এভাবে কবিতা নিয়ে এগোনো, এভাবে চর্চা, এটা কি সম্ভব? নিশ্চয়ই তুমি কর্মব্যস্ততার মধ্যে আছো। হ্যাঁ, সেটা আমি একটু সংক্ষেপে তোমাকে বলি। আসলে কবিতা আমার ভীষণ ভালো লাগার একটা বিষয় এবং আমাকে ভালো থাকতে, সুস্থ থাকতে সাহায্য করে। সেই জন্যে যত কর্মব্যস্তই থাকি না কেন, আমি কবিতার জন্যে সময়টা বার করে নিই। আর ছোটবেলা থেকে, খুব ছোটবেলা না হলেও শিখেছি, প্রথাগতভাবে যে শিক্ষা যেটা তোমরা বলো সেটা হয়েছে আমার। এবং করোনাকালের এই যে সময়টা, প্রযুক্তির হাত ধরে আমরা তো অনেক অবশ্যই তাই, অনেক ব্যারিয়ার পার করেছি, এবং এখন আবার অনলাইন ক্লাস শুরু হয়েছে, সেখানে আমি শিখছি। এবং বাচিক শিল্পের তো অনেকগুলো ধারা বা প্রবাহ রয়েছে, শুধু আবৃত্তি নয়, আমি সঞ্চালনা শিখছি, শ্রুতি নাটক, এবং তার সাথে সাথে আবৃত্তি তো আছেই। আর অনলাইন ক্লাসগুলো এখন পুরো দমে চলছে, ফলত চর্চার মধ্যেই একেবারেই রয়েছি। এটা বোধহয় করোনার একটা অবদান বলতে পারো। তাছাড়া যখন কলকাতায় ছিলাম শিখেছি, তবে নিজের শেখাটা কখনো থামায়নি। হয়তো শিক্ষক ছিলেন না, আমি পড়াশোনার মধ্যে থেকেছি, কবিতার বই পড়েছি, ছন্দ নিয়ে পড়াশোনা করেছি। ইচ্ছে থাকলে আসলে উপায় হয়, এবং আমি যেটা ভীষণভাবে মনে করি, শোনার কোনো বিকল্প নেই। ভালো কাজ, ভালো শিল্পীদের করা কাজ, সেগুলো যদি শুনি, কানটাকে যদি শিক্ষিত করতে পারি, তাহলে আমার মনে হয় অনেকটা উপকার হয়। এবং বই পড়ার তো কোনো বিকল্প নেই, সেটাই দেখছি। আমরা শুনি কম, পড়ি কম, বলি বেশি। এই আত্মস্থ করাটা আমাদের নিজের মধ্যে থেকে যখন আপনাআপনি সৃষ্টি হয়, তখন কিন্তু আমাদের কবিতাটা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যেতে পারে। কিন্তু শোনার মানুষ তো কম, বলার মানুষ বেশি। তবে তুমি যে কবিতা চর্চা করছো অত দূরে থেকে, বিদেশে থেকে তুমি কবিতার মধ্যে আছো, তোমার শেখাটাও তো প্রথম শুরু হয়েছিল, তো প্রথম শেখাটা কার হাত ধরে শুরু হয়েছিল? হ্যাঁ, আসলে বাঙালি সন্তান যারা, তাদের তো একটা থাকেই না যে একটু গান বা কবিতা শেখা, বা বাড়ির বাড়ির কোনো মানুষের কাছ থেকেও কিন্তু অনেকে পেয়ে হ্যাঁ থাকে। হ্যাঁ বাড়িতেই আমার কবিতাটা, আমার বাড়িতেই শুরু হয়েছিল। কবিতা আর গানটাই শিখতাম, গানটা অনেক বছর আর চর্চার মধ্যে নেই, কবিতাটা সম্পূর্ণরূপে আছে। বাণীচক্রের স্যার শ্রী রবীন মজুমদার, ওনার কাছে শিখতাম, তারপরে এখন তো অনেকের সাথে যুক্ত। এবং আমি আরেকটি কথা এই প্রসঙ্গে বলি, বাংলাদেশের বেশ কিছু বন্ধু আমার আছে, যাদের সাথে একসাথে আমরা একটা কবিতার দল করেছি, যেটার নাম মানসী। এবং সেখানে আমাদের মেন্টর শ্রী রবিশঙ্কর মৈত্রী, উনি থাকেন ফ্রান্সে। ওই নিয়মিত চর্চার মধ্যে থাকা, আমাদের কিন্তু কোনো মঞ্চমোহ বা খুব কিছু এটা থেকে চাওয়া পাওয়া নেই, নিছক ভালোবাসা এবং ভালো লাগা থেকে করা, কোথাও এটা ভালো থাকতে সাহায্য করে। মানে শিল্পের হাত ধরে থাকাটা, আমার তো মনে হয় এই যে একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কোনো একটা শিল্পকে যদি ধরে রাখতে পারি, আমরা বোধহয় সুস্থ থাকতে পারবো। একদমই, নিজের ভালো লাগাটাও কাজ করে, শান্তি পাওয়া যায় ভীষণভাবে কবিতা নিয়ে থাকতে পারলে। আর এই যে তুমি এত মানুষজনের সঙ্গে আছো, একাত্ম হয়ে আছো, তোমার কাজের মধ্যে দিয়েও যে এই কবিতা নিয়ে এগিয়ে চলা, এই যে এত মানুষের সঙ্গে থাকা, তাদের সেই কর্মযোগ্যটা মনে হয় বিশাল একটা কর্মযোগ্য। এই কর্মযোগ্যে তুমি একটা মানুষের ব্যস্ততার মধ্যে তো সময়টা দিতে হয়, সেই সময়টা কি করে ম্যানেজ করো তুমি? ওই যে বললাম, টাইম ম্যানেজমেন্ট, মানে ভালো লাগার কাজের জন্য মানুষ ঠিক সময় খুঁজে অনেক বার কিছু করে করতে পারে। নেয়। হ্যাঁ, এবং বিদেশে আছি ঠিকই, কিন্তু আমি যে জায়গায় থাকি সেখানে কিন্তু বাঙালি জনসংখ্যাটা খুবই বেশি, ফলত আমাদের চর্চার প্ল্যাটফর্ম রয়েছে ওখানেও। অনেক তোমার উৎসব পার্বণে অনুষ্ঠানগুলো হয়, সেগুলোতে আমরা পার্টিসিপেট করি। আমাদের যে আগামী প্রজন্ম, মানে আমাদের সন্তান যারা ছেলে মেয়েরা, তাদেরকে একটা শিখিয়ে তোলার প্রচেষ্টা আমরা করি। তাতে কি হয়, আমাদের যে বাংলার সংস্কৃতি, সেটা তো তারা জানতে পারে, পরিচিত হতে পারে। সেই জন্য আমাদের লক্ষ্যটা থাকে প্রতিটা অনুষ্ঠানেই, পুজো পার্বণ বা কবি প্রণাম, যা কিছুই। তোমায় বলি, প্রত্যেকটা অনুষ্ঠানে কি হয়, বিদেশে দিদির কবিতা নিয়ে কি করে এগোনো হয় সেই গল্প শুনবো, কিন্তু তার আগে একটা কবিতা শুনি, তার পরবর্তীতে সেই গল্পে আসবো। কি শুনবো? একদম। এবার একটা ছোট কবিতা শোনাচ্ছি, আমার ভীষণ পছন্দের। আসলে কবিতার ক্যানভাসগুলো তো খুব ছোট হয়, সাহিত্যে উপন্যাসে যেমন ক্যানভাসটা অনেক বড়। আমার ভালো লাগে সেই কবিতাগুলো যেখানে খুব অল্প কথায় অনেক কথা বলা হয়, মানে বিন্দু দিয়ে সিন্ধু দেখানোর মতো। সেরকমই একটি ছোট কবিতা আমি শোনাচ্ছি, ভারতবর্ষ, কবি সৌমিন্দ্র ভৌমিক। এখানে তিনটে, ওখানে তিনটে, সেখানে তিনটে ঘেউ, এই তল্লাটে তারা ছাড়া আর মনীষী নেই কেউ। হরে রে 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 চিৎকার শুনে সবাই পগার পার,
কে বলল একটা হাবাগোবা ছেলে, নাম ভুলে গেছে তার। তার দু চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতো নীল, আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল। সবাই ধরল, মারল, বলল বল জয় সিয়ারাম। ছেলেটা বলল রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। আরও একদল বলল বলতো আল্লাহ আকবর। ছেলেটা বলল ডিরোজিও আর অতীশ দীপঙ্কর। সবাই ধরল, মারল, বলল কোনখানে তোর ঘর। ছেলেটা বলল ভারতবর্ষ, সবরমতির চর। অসাধারণ কবিতাটা, আমাদের সকলের প্রিয় একটা কবিতা। একদম, দেখো কি সুন্দরভাবে কবি এখানে সবকটা ধর্মকে একসাথে মিলিয়ে দিয়েছেন। একদমই তাই, এই কবিতায় আমরা ফিরবো, এই কবিতা নিয়েও কথা হবে, তোমাকে নিয়েও কথা হবে নিশ্চয়ই। কিন্তু তার আগে ওই যে বললাম বিরতির সময় হয়ে গেছে, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আমাদের কবিতা তোমার জন্য এই অনুষ্ঠানে। দেখবে ফ্রেন্ডস টিভি, শুধু বাংলাতে নয়, বাংলার বাইরেও রয়েছি আমরা। শুধু বাংলার বাইরে নয়, ফ্রেন্ডস টিভি এখন আপনার হাতের মুঠোয়। হাত খুলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন। কিভাবে? আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। বাংলার প্রতিটি ঘরে ঘরে এখন থেকে ফ্রেন্ডস টিভি শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও রয়েছে, আসাম, ত্রিপুরা, আন্দামান, এমনকি বাংলাদেশে। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। ফিরলাম বিরতির পর, আমাদের সঙ্গে আজকের অতিথি অবন্তিকা মুখার্জি, প্রবাসী বাঙালি। আপনারাও যদি আসতে চান আমাদের এই ফ্রেন্ডস টিভির কবিতা তোমার জন্য অনুষ্ঠানে, তাহলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। হ্যাঁ দিদি, তোমার কবিতা শুনতে শুনতে আমরা ব্রেকে গেছিলাম, তার কথা সঙ্গে সঙ্গে আরও একটি কথা তুমি বলছিলে যে ওই দেশে অনুষ্ঠানের কথা, তোমার মঞ্চ উপস্থাপনের কথা, তো সেটা একটু শুনি যে কিভাবে তুমি এই কর্মকাণ্ডের মধ্যে দিয়েও মঞ্চে উঠে কবিতা পরিবেশন করো। হ্যাঁ নিশ্চয়ই, আসলে আমি যেখানে আছি সেখানে বাঙালি পপুলেশনটা খুবই বেশি, এবং বাঙালি বলতে কিন্তু আমি শুধু কলকাতার মানুষ বলছি না, একদমই নয়। হ্যাঁ, দুপার বাংলার মানুষই ওখানে ভীষণভাবে রয়েছেন, বাংলাদেশের মানুষেরা রয়েছেন। বাংলাদেশের কথা শুনতে আমার একটু মনে পড়লো, আপনাদেরকে জানাই আমাদের এই ফ্রেন্ডস টিভি, আমাদের এই অনুষ্ঠান কবিতা তোমার জন্য অনুষ্ঠান শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা বাংলাদেশেও আপনারা দেখতে পাবেন। আপনারা বাংলাদেশ থেকেও আমাদের এই দেশে, আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। শুধুমাত্র বাংলাদেশ নয়, ত্রিপুরা, এছাড়া আরও অন্যান্য জায়গায় আমাদের ফ্রেন্ডস টিভির এই কবিতা তোমার জন্য অনুষ্ঠান আপনাদের জন্য থাকছে। ফিরি, বাংলাদেশ বলতে একটা অন্যরকম ব্যাপার চলে আসে, আবেগ সঞ্চার হয় মনে, সত্যি তাই। এবং আমি অনুভব করেছি একটা বিষয়, বাংলা ভাষাকে লালন পালন করে বাংলাদেশি, বাংলাভাষী মানুষেরা যেভাবে করে, আমি জানি না আমরা সেভাবে পারি কি না। একদমই নয়, বাংলাদেশের মধ্যে এই কবিতা ব্যাপারটা ভীষণভাবে কিন্তু একাত্মতার সৃষ্টি করে অন্য একজনের সঙ্গে, কিন্তু আমাদের এই দেশে কিন্তু আছে, কিন্তু আমার মনে হয় বাংলাদেশটা একটু বেশি এই কবিতা। এবং ইতিহাসের পাতায় যদি তুমি চোখ রাখো, বাংলাদেশে তো ভাষা যুদ্ধ, ভাষা নিয়ে এত কিছু হয়েছে, এত ভাষা শহীদ ওখানে পৃথিবীর আর কোনো দেশে নেই, তা মানে সেখান থেকে বোঝা যায় তারা বাংলা ভাষাকে কতটা ভালোবাসে, কতটা আবেগ। হ্যাঁ, এবং যেভাবে তারা কাজ করে চলেছেন এটা সত্যি সাধুবাদ জানানোর মতো একটি বিষয়। এবং কিছুদিন আগে নিউ ইয়র্ক শহরে লালন উৎসব হলো, সেটাও বাংলাদেশের একটি সংগঠন করলেন, সেখানে আমি অংশ। তার মানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ওই দেশে থেকেও কিন্তু তোমার কিছু সময়ের জন্য হলেও মনে হয় না যে তুমি বিদেশে আছো, কারণ তুমি এই চর্চার মধ্যে, এত বাঙালির মধ্যে, এই যে লালন উৎসব বললে, এই কথাটাই তো অন্যরকম একটা প্রাণের আবেগের সঞ্চার ঘটায়। ঠিকই, হ্যাঁ, এখন ওইটাই বললাম যে যেহেতু অনেক বাংলাভাষী মানুষ রয়েছেন, অনেক কাজ হয়, কিন্তু কলকাতা তো সংস্কৃতির পীঠস্থান এবং এখানে আমার বেড়ে ওঠা, আমার প্রাণের শহর, সব কিছু তো এখানেই, তো কখনো কখনো মন তো খারাপ হয় এবং মন এখানেই কেন জানি না পড়ে থাকে। সত্যি কথা বলতে আমি এখনো সেভাবে ঠিক বিদেশি হয়ে উঠতে পারিনি। কত বছর হলো তোমার ওই দেশে? আমার আমেরিকায় 7 বছর, তার আগে থাকতাম ইউরোপে,
প্রবাস জীবন 15 বছর। অনেক বছর কেটে গেছে, বিয়ের পর থেকে এক যুগ কেটে গেছে একদম। নিশ্চয়ই তোমার বিবাহ সূত্রে ওই দেশে? বিবাহ সূত্রেই যাওয়া। হ্যাঁ। আচ্ছা, কবিতা শুনি একটা, তার পরবর্তীতে আরো। আমার আজকে ছাড়তে ইচ্ছে করছে না, কারণ অনেক কথা, অনেক কিছু আবেগ তৈরি হয়। তো বিদেশের কথা শুনলে, একটা অন্য কথা শুনলে, তার মধ্যে যেখানে বাংলাদেশের কথা বলছো সেই ক্ষেত্রে আবেগটা আরো বেশি মাত্রায় পৌঁছে যায়। এবং আরেকটা কথা বলি তোমাকে, শীতে সেই যে করোনার এই যে সময়টা আমরা কাটালাম, অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে মানুষ গেছে, অনেক স্বজন হারিয়েছি, পেয়েছি অনেক কিছু। এবং করোনা কোথাও আমার মনে হয় আমাদের কিছু মূল্যবোধ শিখিয়ে দিয়ে গেছে। আর করোনার হাত, মানে করোনার সময়ে আসলে আমি যেটা দেখলাম, বহির্বিশ্বে যত বাংলাভাষী মানুষেরা রয়েছেন তারা কোথাও একটা সুতোর মালায় আমরা নিজেদের গেঁথে ফেলেছি এবং পেয়েছি অনেক আপনজন, অনেক মানুষ, অনেক বন্ধুতা। ওই যে বললাম বাংলাদেশের আমার একটা গ্রুপ আছে, মানসী দল, সেখানে তো সবাই ওপার বাংলার, এগুলোই পাওয়া আসলে। মানসী নিয়ে শুনবো, মানসীর কথা শুনবো, মানসী দলের প্রত্যেকটা কর্মকর্তার কথা শুনবো। তার আগে একটা ছোট্ট করে একটা কবিতা শুনি। বেশ। বাড়ি নিয়ে তো দেখো সব কবিদেরই অনেক কবিতা আছে, তুমিও জানো, বাড়ি নিয়ে আবেগ অনুভূতি, সেরকমই একটি লেখা আমি শোনাচ্ছি। বাড়ি, কবি রজত শুভ্র মজুমদার। ছোট ঠাকুমা সারা জীবন আফসোস করে গেলেন, আমাদের নিজস্ব কোনো বাড়ি হলো না। কদমতলা থেকে বকুলতলা, ট্রলি ভর্তি বাসনকোসন, বইপত্তর, তালিতাপ্পি মারা তোষক, হাজার বছরের পুরনো ট্রাঙ্ক, মুড়ির টিন আর লোহার বালতির ঝনঝন ঝনঝন। আবার বকুলতলা থেকে বাদামতলা, বাদামতলা থেকে বসন্ত রায় রোড, একটুখানি জলের জন্য কুরুক্ষেত্র, অন্যের বাড়ি সাফ, বাথরুম পরিষ্কার, অন্যের বাগানে রক্ত দিয়ে ফোটানো গোলাপ, সব ছেড়ে দিয়ে আবার টেম্পো কিংবা ট্রলি, আবার হাড়ি করা, আবার অশক্ত তক্তপোষ, রুগ্ন চেয়ার টেবিল, দারুণ রোদ্দুরে ঘামে রাস্তায় রাস্তায়। অথচ দেখো এ বাড়ির বাড়িউলি আজ সকালে এই সাজানো গোছানো সংসার রেখে কত সহজে ধূপধুনো, ফুলমালা আর হরি সংকীর্তনে বাড়ি খালি করে দিল। বস্তুত আমাদের কারুরই নিজস্ব কোনো বাড়ি নেই। এই কবিতাটা শুনতে শুনতে আমার একটা লাইন মনে পড়ে গেল, যে বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদীর বাঁকে, জল যেখানে সোহাগ ভরে স্থলকে ঘিরে রাখে। সত্যি এই বাড়িটা কিন্তু আমাদেরকে, প্রত্যেকটা মানুষের নিজের বাসস্থান কিন্তু অন্য একটা ভালো লাগা তো আছেই, এমনকি ঘিরে রাখে সব সমস্তটা জুড়ে। এই যে বলছিলে বাংলাদেশের কথা, ওপার বাংলার কথা, সেই যে তোমার সংস্থা, তোমার একটা গ্রুপ, তাদের যে কর্মকর্তা, তারাও তো ভীষণভাবে ব্যস্ত এবং তার সঙ্গে সঙ্গে তোমাকেও ব্যস্ততার মধ্যেই রাখতে মনে হয়। ওই আমরা অনলাইনেই কাজগুলো করি আর কি, আর এখন তো এমনিতেও অনলাইনে ক্লাসগুলো করছি, এইভাবে চলছে চর্চা। চলুক চলুক কবিতা চর্চা চলুক, কেন যা কিছু হয়ে যাক, করোনা আমাদের যতই গ্রাস করে নিক না কেন, আমাদের আপনজন যতই কেড়ে নিক না কেন, কবিতা কিন্তু আমাদের মনের মধ্যে একাত্মভাবে জড়িয়ে ছিল, আছে এবং থাকবে। আরও কবিতায় যাব, আরও কথায় যাব, আরেকটা কবিতা শুনি বরং। কবিতা শুনতেই ভালো লাগছে, কথা তো এগোচ্ছেই সঙ্গে কবিতাও। তুমি এই যে প্রবাসে থেকেও এত সুন্দর, 15 বছর হয়ে গেল প্রবাসে থেকেও, তোমার এই কবিতার উচ্চারণ, তোমার বাংলার উচ্চারণ এখনো কিন্তু একটু পরিবর্তন হয়নি, এটা কিন্তু বলাই অনেক ধন্যবাদ। তো সেই ক্ষেত্রে মনে হচ্ছে কবিতার উচ্চারণ খুব সুন্দর, কবিতা বলার ভঙ্গিমা অসাধারণ, এখানকার মতো তো অবশ্যই, কিন্তু তার মধ্যেও একটা আধুনিকতা কাজ করছে, তো তাই কবিতাই শুনি। বেশ বেশ, এবার যাব আমার খুবই প্রিয় কবি, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতায়। ওনার কবিতাগুলো যখন পড়ি, মানে ছোট থেকে যখন থেকে পড়া শুরু করেছি, ওনার কবিতাটা আমার কাছে খুব একটা ভিন্ন মনে হয়, কারণ ওনার কবিতাগুলো না সকলের জন্য খুব বোধগম্য। হ্যাঁ, তখন মনে হয় কি কবিতা বোধ হয় জনমানবের, সকলের। তো সেই জন্যে আমার খুব প্রিয়, আমি একটি কবিতা শোনাই। জোড়া খুন, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। লোভ আমাকে অরণ্যের দিকে টেনে আনে, তারপর অচেনা সেই অরণ্যের মধ্যে ভয় আমাকে দিক বিদিকে ছুটিয়ে নিয়ে বেড়ায়। আমি ঠিক করেছিলুম আমার এই যুগল শত্রুকে আমি শেষ না করে ছাড়ব না, আগে আমি লোভের মরা মুখ দেখব, তারপর ভয়ের।
কিন্তু দেখো কি আশ্চর্য, লোভের গলায় আমার দীর্ঘ ও শানিত ছুরিখানাকে আমূল বিঁধিয়ে দিয়ে যেই আমি চেঁচিয়ে বলে উঠেছি, কিছুই আমি চাই না, ভয় অমনি চুপসে যাওয়া একটা বস্তার মতো আমার পায়ের তলায় লুটিয়ে পড়ল। কখন আলো ফুটেছে আমি জানি না, আমি শুনতে পাচ্ছি দূর থেকে ভেসে আসছে সূর্যোদয়ের গান, উদ্দীপক সুরার মতো সেই গানের সুর ছড়িয়ে যাচ্ছে আমার রক্তে, শরীরটা খুব হালকা লাগছে, মনে হচ্ছে একটা মস্ত বড় ব্যাধির থেকে আমি মুক্ত হয়ে উঠলুম। আমার সামনে ছিল লোভ, আমার পিছনে ছিল ভয়, আমি ভেবেছিলাম একে একে আমি তাদের মোকাবিলা করব, কিন্তু তার আর দরকার হলো না, একজনকে আক্রমণ করবার সঙ্গে সঙ্গেই দেখতে পেলুম অন্যজনও ফতুর হয়ে গেছে। আবিরের থালা হাতে নিয়ে আকাশ আমার মুখ দেখছে, পাখিরা আমার বন্দনা গাইছে, বৃক্ষ ও লতা বাতাসে নত হয়ে নমস্কার করছে আমাকে, জোড়া খুন সমাধা করে বাঁ পায়ে লাথি মেরে আমার দুই জন্মশত্রুর মৃতদেহকে একটা নালার মধ্যে ঠেলে দিয়ে শীষ দিতে দিতে অরণ্য থেকে আমি বেরিয়ে এলুম। কবিতা নিয়ে তো কোনো কথাই হবে না, হ্যাঁ, আর এই কবিতাটা ভঙ্গিটা অন্যরকম মাত্রার। ধন্যবাদ। এই কবিতাটা আমার কেন ভালো লাগে, আমাদের ভেতরে থাকা যে মহিষাসুরগুলো রয়েছে আমাদের ভেতরে, যে খারাপ দোষ যেগুলো রয়েছে সেগুলো যদি কাটিয়ে উঠতে পারি আমরা অনেক বেশি উন্নত হব, অনেক বেশি ভালো মানুষে পরিণত হব। হ্যাঁ, এই যে লোভ, লোভ থেকেই ভয় আসে, এগুলোকে যদি দূরে রাখতে পারি। একদমই তাই, আর সকলের জন্য জায়গাটাও করে দেওয়াটা আবশ্যক, একদম, শুধুমাত্র নিজের জায়গায় যে কঠোরভাবে থাকবো সেটাও নয়। এখন যেরকম হচ্ছে আর কি, বলাই যায় কবিতার মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে, সমস্ত শিল্পীদের মধ্যে দিয়েও একটা অন্যরকম একটা ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে, কেন জানি না, এটা তো স্বাভাবিক, মনে হয় ওই দেশে এমনটা নেই, হয় না, এটা তো বলাই যায়। হ্যাঁ, আসলে ওই দেশে এগুলো নিয়ে হবার মতো কারণ নেই, এখানে হয়তো জানি না একটা হয়তো ভীষণ কম্পিটিশন আছে বা ঠিক জানি না, বাট আমার মনে হয় আমরা যারা কোনো শিল্পের সাথে রয়েছি আমাদের অনেক বেশি সহনশীল হওয়া দরকার এবং সমব্যথী হওয়া দরকার একে অপরের সাথে থাকা। ওই কবির কথায়, আয় আরও বেঁধে বেঁধে থাকি, এটা যদি আমরা না করতে পারি তাহলে কবিগুরুর গীতাঞ্জলি পড়া ব্যর্থ, আমরা তো লেখাও ব্যর্থ। হ্যাঁ, আর আরও একটা কথা যেটা বলতেই হয়, ওই যে দিদি প্রথমেই বলেছিলেন যে ভালো করে শুনতে হবে, বেশি করে পড়তে হবে, শোনা পড়াটা যত বেশি হবে বলার থেকেও, তবেই হয়তো একটা শিল্পী আর উন্নত স্তরে পৌঁছতে পারবে, এটা বলাই বাহুল্য। আমরা খুব শেষ পর্যায়ে চলে এসেছি, ঘড়ি বলছে থামতে হবে, সময় শেষ, কিন্তু সময় তো শেষ হয় না, শেষের থেকেই আবার শুরু হয়, আবার হয়তো দেখা হবে আগামী শুক্রবার এই সন্ধ্যাতেই। কিন্তু এই যে গল্প, এই যে আড্ডা, এই যে কবিতা শুনলাম, কিভাবে যে এতটা সময় শেষ হয়ে গেল বলা যায় না, তো তোমাকে আবার পাবো, তোমার কথা আবার শুনবো, যেগুলো বাকি থেকে গেল সেই কথাগুলো আমাদের দর্শকদের কাছে তুলে ধরবে, কবিতা তুলে ধরবে, কবিতা মননে আত্মস্থ করাবে প্রত্যেককে, এটা বলাই যায়। আবার দেখা হবে, তবে যেতে যেতে একটা কবিতা শুনি। বেশ, তাহলে একটু স্বাদ বদল করি যাওয়ার আগে, এবং আমি যেহেতু আঞ্চলিক কবিতা শিখছি এখন কবি দেবব্রত সিংহ স্যারের কাছে, ওনার ক্লাস করি প্রান্তভাষী, তো স্যারের একটি কবিতা আমি শোনাই, আঞ্চলিক কবিতা তো একটুখানি ভয় লাগে, তাও আমার ইচ্ছে করছে। আঞ্চলিক কবিতা বলে কোনো কথা নেই, লোকসাধারণের, একদমই তাই, লোকসাধারণের কবিতা, আমি যেটা বলতে চাইছিলাম শুনি, তার পরবর্তীতে আমি। হ্যাঁ হ্যাঁ, এটা একটা প্রেমের কবিতা, ছোট কবিতা আমি শোনাচ্ছি, মন কাড়ানি, কবি দেবব্রত সিংহ। মেলাতলায় প্রথম দেখা, চৈত গাজনের মেলাতলায়, তোর পড়ছে মনে ও মন কাড়ানি, সে ছিল এক সূর্যি ডোবা অবেলা, সে ছিল এক বেলা ঢোলানি মেলা, চুড়িওয়ালা, ফিতাওয়ালা, বাঁশিওয়ালা, নাগরদোলা, জিলিপি, পাঁপড় আর চপ ফুলুরির চড়কতলা, তার মাঝে তুই দাঁড়ানছিলি, মহুল রঙা শাড়ি পরা, ফুল পরি তুই দাঁড়ানছিলি, বেলা ডুবু ডুবু মেলা তলায়, বেলা কোথায়, আলো কোথায়, তখন
ঘন জলে নিহে যাক, তবু আজকাল ওর ঝলকানিতে আলো ঝলমল মেলা তলা। তোর নাকছাবিটা, তোর ঘাস ফুলের ওই নাকছাবিটা, আমি তখন চড়ক তলায় কদম তলায় বাঁশি হাতে চিকন কালা। তোর পড়ছে মনে শুধু একটি বার যেমনই তাকাইলি তুই তেমনই বাঁশি আপনি উঠল বাইজ্যে, সে না বাজালেও আপনি উঠল বাইজ্যে। তোর নাকছাবিটা চিড়িতন চিড়িতন, তাতে ভালোবাসার লাগলো কালি, ও কালি লাগুক তবে জনমের মতন। অসাধারণ বললেও কম বলা হবে, কেননা এই মন কারানি কবিতাটা শুধুমাত্র এই কবিতাটায় নয়, সন্ধে যখন থেকে শুরু হয়েছে, আমাদের এই অনুষ্ঠান যখন থেকে শুরু হয়েছে, তখন থেকেই প্রত্যেকটা মুহূর্ত ওই মন কারানির মতন আমাদের মন কেড়ে নিয়েছে, এটা বলাই বাহুল্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক ভালোবাসা জানাই আমাদের ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে। আবার হয়তো তোমাকে কখনো পাবো, তোমার কথা শুনবো, তোমার কবিতা শুনবো। আপনারাও যদি আসতে চান আমাদের ফ্রেন্ডস টিভির পর্দায় কবিতা তোমার জন্য অনুষ্ঠানে, আড্ডা দিতে চান আমার সঙ্গে, কবিতা শোনাতে চান, কবিতা নিয়ে একটা ভরপুর সন্ধে কাটাতে চান, তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। দিদি, আজকের মতো এ পর্যন্তই, আমাদের এবার থামতে হবে, কিন্তু এখান থেকে আবার শুরু পরবর্তী দেখা। একদম, অনেক ধন্যবাদ, ততক্ষণ নিশ্চয়ই ততদিন আবার দেখা হবে, সবাই ভালো থাকবে, আপনাদের সঙ্গেও দেখা হবে, শুভরাত্রি।